নমস্কার বন্ধুরা, সাথিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি সুন্দর রেসিপি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দু টুকরো মাছের মাথা নিয়ে নিয়েছি, এতে আমি একটু নুন আর একটু হলুদ মিশিয়ে নেব। ভালোভাবে নুন আর হলুদটা মাখানোর পর মাছের মাথাটা কিছুক্ষণ রেখে দেব। এখানে আছে একটা কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর এক টুকরো আদা। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে কুচিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল, দু টুকরো এলাচ, একটু দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ। এখানে আছে কিশমিশ আর কাজু বাদাম। আমি প্রথমে মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মুগ ডাল ভাজা হয়ে গেলে ডালটা আমি ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি ডালটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি এতে দিয়েছি একটুখানি হলুদ আর একটু লবণ। প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে আমি প্রেশার কুকারটি রেখে দেব। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি তেল গরম হয়ে গেলে মাছের মাথা দুটো দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাটা উল্টে দেব। ভালো মতো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এখানে একটি ছোট পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে দিয়ে দেবো একটুখানি ঘি। আমি কিশমিশ আর কাজু বাদামটা আমি ঘিয়ে ভাজবো, হালকা করে ভেজে নেব। কিশমিশ আর বাদাম ভাজার পরে যে ঘিটি এক্সট্রা ছিল সেটি আমি কড়াইতে অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের খেয়াল রাখতে হবে ডাল যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। আমি এতে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা অ্যাড করব। মশলাটা মাঝে মধ্যে নাড়তে হবে, অল্প একটু মশলাটা ভাজার পর আমি আদাটা গ্রেট করে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। বাকি মশলাগুলি আমি অ্যাড করে দেব। বাকি মশলাগুলোর মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন।
আমি এতে একটু গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যাবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দেব। তার সাথে আরেকটু জলও দিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন চিনি স্বাদ অনুসারে। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবারে মাছের মাথাগুলো টুকরো টুকরো করে নেব। ডালের সাথে মাছের মাথাটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলে টুকরো টুকরো করতে আপনাদের সুবিধে হবে। ডাল প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ডালটি কত সুন্দর গাঢ় হয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কিশমিস আর বাদাম দিয়ে দেব। এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে একটুখানি নেড়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন ডালের থিকনেসটি দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে, আমি এবার গরম ভাতে এটি সার্ভ করব। আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।